नमस्कार बंधुरा, डीएम किचन एंड ब्लॉग्सে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ নিয়ে এলাম পনিরের মোগলাই পরোটা। অল্প তেলে খুব সহজেই এটা বানানো যায়। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আরও এই রকম ইন্টারেস্টিং রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক পনিরের মোগলাই পরোটা। প্রথমে ময়দা মাখিয়ে নেব। 2 কাপ ময়দা, 1/2 চামচ লবণ, 3 টিস্পুন কুকিং অয়েল দিয়ে মাখিয়ে নেব। প্রয়োজন মতন জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমন পরোটার আটা মাখাই তেমন মাখিয়ে নেব। সামান্য কুকিং অয়েল মাখিয়ে রেখে দিচ্ছি। তৈরি করে নেব মোগলার পরোটার স্টাফিং। প্যান গরম করে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কুকিং অয়েল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব ছোট সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দেব সামান্য ক্যাপসিকাম, গাজর আমি এরকমভাবে কেটে নিয়েছি। এই স্টাফিংয়ে গাজর আর সিমলা মির্চ একটু ছোট ছোট সাইজের হলেই ভালো হয়। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব, এতে গাজর আর সিমলা মির্চ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দেব সামান্য গ্রেট করা আদা, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন আমচুর পাউডার ও সামান্য গরম মশলা পাউডার দিয়ে অল্প জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এতে অল্প মশলা লাগছে তাই বেশিক্ষণ ভাজতে হবে না, 1 মিনিটের মতন ভাজলেই হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব গ্রেট করা পনির, একটু মোটা মোটা করে গ্রেট করে নেব। অল্প লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব ধনে পাতা কুচি, নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমাদের স্টাফিং তৈরি হয়ে গেছে, চলুন পরোটা তৈরি করে নিই। ময়দা আরেকটু দলে নিচ্ছি। এরকম গোল আকারের লেচি তৈরি করে নেব। সামান্য ময়দা দিয়ে রুটির মতন বেলে নেব। বেলা হয়ে গেছে, এর উপরে দিয়ে দেব 2 চামচ পনিরের স্টাফিং। এক সাইড এরকমভাবে মুড়ে দেব, ঠিক অপর সাইড এরকমভাবেই মুড়ে নেব। এরকমভাবে হাতে প্রেস করে নেব যাতে না খুলে যায়। 2 সাইডে সামান্য জল দিয়ে ভালো করে আটকে দেব যাতে না খুলে যায়। দেখুন এরকমভাবেই আপনারা মুড়বেন, নালে কিন্তু খুলে যেতে পারে। চলুন এবার ভেজে নিই। শুকনো তাওয়ায় দিয়ে দেব মোগলাই পরোটা। প্রথমে 1-2 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব 5 মিনিটের মতো। মনে রাখবেন এটা লো ফ্লেমেই ভাজতে হবে। পরোটার সাইডগুলো এরকমভাবে ভেজে নেব। পরোটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন পনিরের মোগলাই পরোটা রেডি। বিকেলের নাস্তায় ট্রাই করুন, এটা খেতে টেস্টি এবং হেলদি। রেসিপিটি ভালো লাগলে
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আরও নিত্য নতুন রেসিপি ও ব্লগস ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।